নমস্কার, আজি 2 অক্টোবৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেইবাটাও খবৰ একেলগে যুগুতোৱা হৈছে। এই মুহূৰ্তে দৰাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰতিদিনে বিজেপি চৰকাৰে অসমীয়া মানুহক অপমান কৰে, প্ৰত্যেক দিনেই অসমীয়া সংস্কৃতিক অপমান কৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই। এই মন্তব্য কৰিছে গৌৰৱ গগৈয়ে। বাগানৰ পৰা আৰম্ভ কৰি চহৰৰ সকলো লোক আজি সমস্যাত ভুগিছে। হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ ভাষা কথা ব্যৱহাৰ শুনিলে কাণ বন্ধ কৰিব লাগে। আমি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পৰা চৰিত্ৰ শিকিম নেকি? তেওঁলোকৰ ব্যৱহাৰৰ বাবেই বিজেপিৰ মানুহেই লাহে লাহে আঁতৰি আহিছে। হাৰিলে পদত্যাগ কৰিম বুলি কোৱা হিমন্ত বিশ্ব শৰ্মাই পদত্যাগ কৰিলে জানো? প্ৰশ্ন উত্থাপন হৈছে, হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰক কঠোৰ সমালোচনা কৰিছে কংগ্ৰেছ নেতা গৌৰৱ গগৈয়ে। আন এটা খবৰ, পুৰণি সদস্যকে নতুন সদস্য বুলি কৈ ফুৰিছে বিজেপিয়ে। পুৰণি বটলত নতুন মদ বিক্ৰী কৰিছে বিজেপিয়ে। গিলাচত ভৰুৱাখিনিকে নতুন বুলি দাবী কৰিছে বিজেপিয়ে। পুৰণি সদস্যকে নতুন সদস্য বুলি কৈ ফুৰিছে এইখন বিজেপিয়ে। সদস্য ভৰ্তি অভিযানৰ নামত মিথ্যাচাৰ আশ্ৰয় লৈছে বিজেপিয়ে। পুৰণি সদস্যসকলে নতুন বুলি দেখুৱাই ফুৰিছে। বিজেপিৰ সদস্য ভৰ্তি অভিযানটো হৈছে অনিশ্চয়তা দূৰীকৰণ অভিযান। 42 লাখ সদস্য তেওঁলোকৰ এতিয়াও আছেনে নাই সেয়া চাইছে এই অভিযানৰ জৰিয়তে। আমি ক'তো দৌৰি দৌৰি বিজেপিত যোগদান কৰা মানুহ দেখা নাই। বিজেপিৰ বিৰুদ্ধে এইদৰে ক্ষোভ প্ৰকাশ কৰিছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়াই। আজিৰ পুৱাৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ, সোণাপুৰৰ কচুতৰিত উচ্ছেদ অভিযানক লৈ ডাঙৰ মন্তব্য কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে সোণাপুৰৰ কচুতৰিৰ উচ্ছেদ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মৰ্মে কৰা হৈছিল। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মৰ্মে কচুতলিত উচ্ছেদ অভিযান কৰা হৈছিল, উচ্ছেদ অভিযান চলিছিল কচুতলিত। এয়া আমাৰ চৰকাৰে দিয়া নিৰ্দেশ নহয়, আমি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশ মতেই কাম কৰিছোঁ। উচ্চতম ন্যায়ালয়ে যি নিৰ্দেশ দিয়ে সেয়া মানি চলিম। সোণাপুৰৰ কচুতলিৰ উচ্ছেদ সন্দৰ্ভত মুখ খুলিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আন এটা খবৰ, বিজেপি এৰি এতিয়া আম আদমি পাৰ্টীত যোগদান কৰি বিপদত পৰিছে জিতেন তাঁতী। এটা ব্ৰেকিং নিউজ, পলিটিকেল আপডেট জনোৱাৰ এই মুহূৰ্তত চেষ্টা কৰিছোঁ। বিজেপি এৰি আপত আম আদমি পাৰ্টীত যোগদান কৰি বিপদত পৰিছে জিতেন তাঁতী। আম আদমি পাৰ্টীত যোগদান কৰাৰ বাবেই বিজেপি নেতাৰ ৰোকত পৰিছে জিতেন তাঁতী। জিতেন তাঁতীৰ ওপৰত ভুৱা গোচৰ জাপি দিয়াৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। বিজেপিৰ পৰা পঞ্চায়ত সভাপতি নিৰ্বাচনত হৈছিল জিতেন তাঁতী। বিজেপিৰ দুৰ্নীতিৰ বিৰুদ্ধে মাত মতাৰ বাবেই ভুৱা গোচৰ জাপি দিয়াৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ইজৰাইলৰ তেল এভিভত ভয়ংকৰ আক্ৰমণ কৰা হৈছে। হিজবুল্লাহৰ তৰফৰ পৰা ৰকেট নিক্ষেপ কৰা হৈ মধ্য ইজৰাইললৈ। আমি ৱাৰ আপডেট জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। মধ্যপ্ৰাচ্যৰ ডাঙৰ খবৰ, ৰকেটে আঘাত কৰিছে তেল এভিভৰ প্ৰান্ত। চাইৰেন শব্দ শুনিবলৈ পোৱা গৈছে সমগ্ৰ চহৰখনত। আৰু আইৰণ ডোমৰ সহায়ত, ড্ৰোনৰ সহায়ত ইণ্টাৰচেপ্ট কৰা হৈছে কেইবাটাও ৰকেট। বেলিষ্টিক মিছাইলেৰে এই আক্ৰমণ কৰিছিল হিজবুল্লাই। ইৰাণৰ তৰফৰ পৰাও সাজু কৰা হৈছে বেলিষ্টিক মিছাইল। ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। যিকোনো মুহূৰ্ততে ইৰাণে কৰিব পাৰে বেলিষ্টিক মিছাইলেৰে আক্ৰমণ। সমগ্ৰ মধ্যপ্ৰাচ্যত হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে। ইজৰাইলৰ তেল এভিভত এইদৰে ভয়ংকৰ আক্ৰমণ কৰিছে হিজবুল্লাৰ তৰফৰ পৰা ৰকেট নিক্ষেপ কৰা হৈছে মধ্য ইজৰাইললৈ। আজিৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ই ৰিক্সাৰ চালকৰ বাবে আহি গৈছে কেতবোৰ নতুন নিয়ম। যদে মদে যতে ততে এতিয়া চলাব নোৱাৰিব ই ৰিক্সা, ল'ব নোৱাৰিব অধিক ভাড়া। কেতবোৰ নতুন নিৰ্দেশনা আহি পৰিছে, আমি জনাই আছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ব্ৰেকিং নিউজ। ই ৰিক্সাক লৈ আহি গৈছে কঠোৰ নিৰ্দেশনা, যদে মদে যতে ততে চলাব নোৱাৰিব এতিয়াৰ পৰা ই ৰিক্সা।
যাত্রীর পৰা লব নোৱাৰিব অধিক ভাড়া। পৌরসভায় নির্ধারণ করে দিয়া পথতেই চলিব পারিব ই রিক্সা। আমি জানাই আছো ব্রেকিং নিউজ, চালকৰ আখৰত আখৰৰ কাষত কোনো যাত্ৰীক বহুৱাব নোৱাৰিব ই রিক্সাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্রতিটো সময়ত চালকে রাখিব লাগিব অনুজ্ঞাপত্র। কেবল কিমানেই নহয়, নির্ধারিত নিদিশতকৈ লব নোৱাৰিব অত্যাধিক ভাড়া। প্রথম এক কিলোমিটার 10 টাকা, আর তারপরে প্রতি কিলোমিটার 5 টাকা কই লব পারিব ভাড়া। পরবর্তী প্রতি কিলোমিটার 5 টাকা কই ভাড়া লব পারিব। যতে ততে যাত্রী উঠা নামা করিব নোৱাৰিব। 5 জনকৈ অধিক যাত্রী লব নোৱাৰিব, উঠাব নোৱাৰিব। ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, নিয়ম ভঙ্গ করলে ভরিব লাগিব জরিমানা। নগর জেলা ই রিক্সার বাবে পৌরসভায় জারি করেছে এই বিশেষ জাননী। আজির আন এটা গুরুত্বপূর্ণ খবর, বিনামূল্যা বিদ্যুতক লই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ ঘোষণা করেছে। বিনামূল্যা বিদ্যুৎ পোৱাৰ লগতে বিদ্যুৎ বিক্রি করেও ঘটিব পাৰিব ইয়াৰ পৰা ধন। ডাঙৰ আবিদ পিএম সূর্যগড় আঁচনির জড়িয়ে লাভ করিব এই বিশেষ সুবিধা। এই আঁচনির বাবেই ভারত আর অসম সরকারে সাহায্য দিব জনতাক। এক কিলোওয়াটৰ বাবে ভারত সরকারে 30,000, অসম সরকারে দিব 15,000 কোটি টাকা। 2 কিলোওয়াটৰ বাবে কেন্দ্রই দিব 60,000 টাকা, রাজ্যই দিব 30,000 টাকা। 3 কিলোওয়াটৰ বাবে দিব কেন্দ্রর 78,000 টাকা, রাজ্য সরকারে দিব 45,000 টাকা। এটা গুরুত্বপূর্ণ খবর, এই আঁচনির জড়িয়ে সোলার প্যানেল স্থাপন হব আপনার ঘরত। উল্লেখ করব লাগিব 5,000-27,000 টাকা খরচ হব আপনার হাতেরপরা। আসনির ভাবে আবেদন করবলে লগ ইন করব লাগিব pmsurjhagar.gov.in। 3 কিলোওয়াট সোলার প্যানেল লগালে বিক্রি করিব পারিব বিদ্যুৎ, আর ডাক ঘরতো গই করিব পারিব আপনি আসনির ভাবে আবেদন। আন এটা খবর হয়েছে, ধিঙর বিধায়ক ধিঙর ইআইডিএফর বিধায়ক আমিনুল ইসলামে আজি কয় যে যেতিয়ালৈকে টেকনিক্যাল অসুবিধাবোর দূর নহয় তেতিয়ালৈকে স্মার্ট মিটার লগাব নালাগে। স্মার্ট মিটারের বাবে অসমের 99% রাইজে জ্বলা কলা খাইছে, অতিরিক্ত মাচুল ভরিবলগা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা কেবল সরকারের মুখত থাকিলেই নহব, কামত করে দেখাব লাগিব বলে মন্তব্য করেছে ঢিঙর এআইইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। আন এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে, 750 কোটি টাকার ঋণ লৈছে রাজ্য সরকারে। ঋণ লওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়িছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এখন বিজেপি সরকারে। এ মন্তব্য করেছে পুনম গগৈয়ে। ঋণের উপরতে ঋণ লই রাজ্যখনক অর্থনৈতিকভাবে নিশকটিয়া করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। রাজ্যের বিরোধী দল, অরাজনৈতিক সংগঠন তথা বৈদিক মহলের সমালোচনার পাছতো অব্যাহত আছে রাজ্যখনের ঋণের উপর ঋণ লওয়ার প্রক্রিয়া। যে ঋণের উপরতে ভর্তি আছে রাজ্যখন, প্রতি মাহে হাজার কোটি টাকা ঋণ লওয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে যা 17 সেপ্টেম্বরত 500 কোটি টাকা, 24 সেপ্টেম্বরত 250 কোটি টাকা ঋণ লওয়ার পাছত পুনৰ আজি কালি 1 অক্টোবরের তারিখে 750 কোটি টাকার ঋণ লওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সরকারে মাত্র হিতাধিকারী সৃষ্টির জড়িয়ে ভোট ব্যাংক সুরক্ষিত করার লক্ষ্যতেই এইদরে রাজ্যবাসীর মূরত বৃহৎ ঋণের বোঝা চাপি দিছে। ইয়ার বাবদ রাজ্য সরকারে বছরি 7,000-8,000 কোটি টাকা লৈ খুদ ভরিবলগা হয়েছে। সংবাদমেলত আম আদমি পার্টির নেত্রীগুলিয়ে কয় যে রাজ্য সরকারে চলিত বিত্তীয় বর্ষত 8 এপ্রিলত 1,000 কোটি টাকা আর 30 এপ্রিলত 1,000 কোটি ঋণ লৈছিল, আর তারপরতেই 28 মেত পুনের 1,000 কোটি টাকা ঋণ লৈছিল। প্রতিমাহে এনেদরে হাজার কোটি টাকা ঋণ লওয়ার ফলত অসমের ঋণের বোঝাই 1,55,000 কোটি টাকা সীমা অতিক্রম করেছে। সরকারের এই পরিকল্পনা বিহীন অর্থনৈতিক নীতিয়ে রাজ্যবাসী সংকটের মুখলৈ ঠেলি দিছে।